জন্য না আপনাদের জন্য জোরে বলেন আমাদের জন্য না রুবেল সাহেব কি মিশা সহযোগী কি আপনারা আমাদেরকে অনেকবার বানিয়েছেন লিডার আমাদেরকে অনেকবার সম্মান দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ না বানালো গতবার না না প্লিজ প্লিজ এটা স্লোগানের টাইম না ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা তো ই চাই না আমি গতবার হেরেছি আমি কাঞ্চন ভাইকে নিজের হাতে মালা পরিয়েছি আপনারা সাক্ষী সবাই আমি উইদিন সেকেন্ড মালা পরিয়েছি ওত করিয়ে দিয়ে আমি তাকে স্বীকৃতি দিয়ে বেরিয়েছি আমি যদি কাঞ্চন সাহেবকে ওই দিন মালা না পরাতাম আমি যদি কাঞ্চন সাহেবকে ওত না করাতাম আজকে নিপুণ আর জায়দ খানের যেটা নিয়ে পুরো পৃথিবী ধিক্কার দিয়েছে এই এই এবং কাঞ্চন সাহেব ওই ধিক্কারের বাইরে যেতে পারতো না কারণ সেও তাহলে প্রশ্নবদ্ধ হয়ে রইতো যে আর সেও কি বৈধভাবে জিতেছে কিন্তু আমি জানি উনি বৈধভাবে জিতেছেন আমি সেটা মেনে নিয়েছি আপনার সাক্ষী আমি তাকে ওত করে দিয়েছি আমি তাকে সমস্ত কিছু ওয়াদা করে দিয়ে তারপরে বেরিয়েছি তো ভাই এটাকে স্পোর্টলি নেন না এটাকে একটা স্পোর্টলি নেন এটাকে একটা আনন্দমুখর পরিবেশ মনে করেন যে আমার ভাই বোনেরা যারা আমাদেরকে সেবা লুফে নিবে তাদেরকে আমরা সেবা করব তাদের ইচ্ছা তাদের কারটা নিবে এখানে ওকে বাদ দেওয়া এখানে ওকে নেওয়া এটা ঠিক না সংবিধানকে ক্ষত বিক্ষত করে আমি একটা শব্দ উঁচু করে অবস্থায় বললাম না সংবিধান শেষ সংবিধান শেষ সংবিধানকে তারা একেবারে শেষ করে দিয়েছেন আমার আমি কনফিউজ তারা একটিবার কেউ সংবিধান পড়েছেন কি না একটিবার সংবিধান পড়েছেন কিনা সংবিধান কিন্তু কাউকে ছাড় দেবে না আমি বলে দেই সংবিধান কাউকে ছাড় দিবে না সময় ছাড় দিতে পারে কিন্তু সংবিধান ছাড় দিবে না সংবিধান কিন্তু আপু আপনাকে ঠিকই আপনার জায়গায় নিয়ে আসবে সংবিধান কাউকে ছাড় দেবে না তো থ্যাংক ইউ ভেরি মাচ আর কিছু বলতে পারবো না আর কিছু আপনাদের কিছু বলার আছে আপনাদের বলে কিছু বলবেন আপনাদেরকে আবারও বলি আমাদের কোনো কথা যদি মনে হবে যে এটাকে আপনারা শুধু ভিউয়ার্সের জন্য বা নিউজের জন্য না আমি আপনাদেরকে বারবার আমি কিন্তু কোনো ইন্টারভিউ দিই না আমি আজকেও দিতাম না আমি কাউকে দিই না সব আমার ছোটো ভাই আমি নির্বাচন নিয়ে আজকেও দেখেন একটা কথা বলি নাই আমি শুধু একটা যাতে বাচ্চারা কেউ অজ্ঞান হয়ে পড়তেছে কেউ ইমোশনাল হয়ে পড়তেছে দ্যাটস আমি বলতেছি যে ওদের অধিকার পাওয়া উচিত আর যেহেতু তাদেরকে কোনো তিনটা চিঠি দিয়ে তাই সংবিধান বলতে তিনটা চিঠি দিতে হবে কারণ বলতে হবে তাদের কারণ না জানিয়ে তাদের মেম্বারশিপ স্টপ হতে পারে না এটা নির্বাচন আমি আপনাকে এখনই দিয়ে দেবো আপনাদেরকে আমাদেরকে স্থগিত করার যে নিয়মটা আমি এখনই আপনাদেরকে সবাইকে দিয়ে দেবো আমার মুখস্থ তো যাই হোক এটার তীব্র নিন্দা প্রকাশ করলাম যে এই অনিয়ম এবং আমি 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 খুবই শঙ্কিত আমি খুবই শঙ্কিত যে এই নির্বাচন আদৌ কি শেষ পর্যন্ত সুস্থ অবাধ হবে কি না আমি শঙ্কিত কারণ সমস্ত নিউজ আমাদের আগে আপনারা তো সব জায়গায় থাকেন আপনারা আপনাদের মাধ্যমে সব কিছু জানতে পারি আপনারা বিচক্ষণ ইনশাআল্লাহ এই দেশের প্রত্যেক পোর্টাল বলি নিউজ বলি প্রিন্ট মিডিয়া বলি আপনারা অত্যন্ত আপনাদের মাধ্যমে সমস্ত কিছু মানুষ জেনে যায় তো আমি আমি তো আজকের ব্যাপারটা নিয়ে সন্ধিহান হয়ে গেলাম আমার অসম্ভব রকমের বিশ্বাস ছিল মানে কমিশন এবং সদস্যদের প্রতি এবং অ্যাপিলেট বোর্ডের চেয়ারম্যান তিনজন মেম্বার প্রতি হ্যাঁ বলো সভাপতি পদে কেউ যদি নির্বাচন করতে চায় তাহলে প্রশ্নই আসে না চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং শিল্পী সমিতি সংশ্লিষ্ট এবং চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ ছাড়া যদি কোনো কিছু এবং সে যদি মানে কোনোভাবে সরকারিভাবে যদি রানিং অবস্থায় সে রানিং অবস্থায় যদি কোনোভাবে সে ভিকটিম হয়ে যায় তখন সে তার মেম্বারশিপ স্থগিত হতে পারে এছাড়া হওয়ার কোনো সুযোগ নেই চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র স্বার্থ প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাথে সে একটা গণ্ডগোল বাঁধিয়ে দিল আজকে তো এক্সাম্পল স্বরূপ বলি যে আমাদের সবার প্রিয় এই সালমান শাহকে কিন্তু শিল্পী সমিতি বয়কট করেছিল আপনারা জানেন কাজ হচ্ছে যে তার নিয়মের মধ্যে পড়ছে কারণটা কি তো বিরাট স্বার্থটা তখন স্থবির হয়ে যাচ্ছিলো তখন শিল্পী সমিতি নিল জন্য তোমার সাথে আমরা কিছুদিন কাজ করব না আমি বুঝাতে পেরেছি তো এত স্ট্রং শিল্পী সমিতি তো আজকে তো আপনারাই দেখেন আপনারা দেখেন ওইখানে কারা কারা মেম্বার কীভাবে হচ্ছে আপনারা জেনে নেন আপনাদের উচিত আমাদের সংবিধানটাকে আমরা আপনারা আপনাদের সবার কাছে সংবিধান আছে তারপরে দেখে নিন আপনারা যে কেন এগুলো হচ্ছে যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বুক নিঙানোর শুভেচ্ছা ভালোবাসা এবং আমি খুবই দুঃখ প্রকাশ করলাম ওদের জন্য আর আজকে একটা কথাই বলতে চাই সেটা আজকে একটা শেষে একটা কথা বলতে চাই
ছোট ভাই আজকে আমাদের এবিসিডি ক্রিকেট যেমন আমার এখানে সুপারস্টার রুবেল সাহেব আছেন এখানে ডেফিনেটলি সুপারস্টার 10-12 বছর ইন্ডাস্ট্রি টেনেছেন রিয়েল সুপারস্টার চোখের তার টিকিট কেটে দেখেছি আজকে আমাদের আরেক ছোট ভাই সাকিবের জন্মদিন আমি আমরা সবাই তাকে উইশ করলাম ঠিক আছে না ভাই উইশ তার বার্থডেতে আমরা উইশ করলাম আল্লাহ ওকে সুস্থ রাখুক সুন্দর রাখুক সাকিব আরও অনেক দূরে গিয়ে যাক এবং তার মেধা দিয়ে সে যাতে ইন্ডাস্ট্রিকে আরও ভালো ভালো কাজ উপহার দিক হ্যাপি বার্থডে সাকিব হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভেরি মাচ